শ্যামসুন্দর কংচন্দ্র মেমোরিয়াল সিনিয়র লীগ ফুটবল প্রতিযোগিতায় শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় জুয়েলস অ্যাসোসিয়েশন ও এগিয়ে চলো সংঘ। ম্যাচটি 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করে পয়েন্ট তালিকায় প্রথম স্থান অব্যাহত রাখলো এগিয়ে চলো সংঘ। ম্যাচে জয়ী দলের হয়ে গোল দুটি করে আসিফ আলী মোল্লা ও দেবাশিস রায়। এদিন ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় মাঠে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি টিঙ্কুদে ও দুই দলের ফুটবলারদের মধ্যে। যদিও রেফারি ও সহকারী রেফারি মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ম্যাচ শেষে এগিয়ে চলো সংঘের কোচ সুজিত হালদার বলেন, জুয়েলসের বিরুদ্ধে জয়টা সুপার চার প্রায় নিশ্চিত। দলের মিডফিল্ডার সপ্তম শর্মা এই ম্যাচে না খেলায় মাঝ মাঠটা নড়বড়ে ছিল। খেলা খুব একটা ভালো হয়েছে না, ভালো হয়েছে এক মিডফিল্ড আর উইংটা, উইংটা ফার্স্টটা তখন খেলে হয়েছে যে উইংটা প্রথম খেলছে, আন্ডার সিস্টেম হয়েছে না খেলাটা, যে কারণে অ্যাটাক হয়েছে না। হ্যাঁ দ্বারা হইতেছে না উইং খেলাটা। অন্যদিকে জুয়েলস অ্যাসোসিয়েশন কোচ পুরী প্রসাদ দেববর্মা বলেন, এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে পয়েন্ট দরকার ছিল। দলের ফুটবলাররা যথেষ্ট ভালো খেলেছেন, তবে গোলকিপারের ভুলের কারণে দুটি গোল করতে সক্ষম হলো এগিয়ে চলো সংঘ। পাশাপাশি তিনি রেফারির মান নিয়েও প্রশ্ন তোলেন। ম্যাচটা তো ভালোই চলছিল, আমরা ফার্স্ট হাফে ভালোই খেলতেছিলাম, গোলকিপার ভুলের লেগে গোলটা খেয়ে নিলেন, কারণ এই জায়গার থেকে গোলকিপার যদি না উত্তরে দিতে পারে তো তো আর বিধান না। ঠিক আছে, গোলগুলি লাস্ট গোলটা যেটা হয়েছে এটা অফসাইড আসল। ঠিক আছে, যাই হোক, আমার তো মানে টিম গোল পাইছি না, যে ওপেন চান্স পাইছে দুইটাই পাইছে, একটা তো প্রথমটা পাইলে অন্যরকম হলো এটা। যাবে আমরা চাইছিলাম যাতে পয়েন্টটাই এই হিসাবে আমরা খেলছিলাম, তো টিম ভালোই খেলছে, শুধু আমরা কপাল সঙ্গে নাই, মানে ভাগ্যদেবতা নাই, এই হিসাবে আমরা হারলাম। তবে এক্সটেন্ডের ফি বাদে কিছু সিদ্ধান্ত আছে, আপনারা উপরে আসলেন দেখছেন, অফসাইড থাকে অফসাইড দেয় না, এটাই হয় না ফুটবলে, বিশেষ করে এই টাপ গেমে এমন হয় না, অফসাইড জেনুইন যে এটা ধরতে হবে, এই কারণে আমার একটা খুব ছিল এটি অভিনয় নিয়ে ভালো খেলছে। এক পয়েন্ট তখন ছয় খেলা হবে না, এটা পাঁচ খেলা, পাঁচ খেলা এক পয়েন্ট, খুব টাফ হয়ে আছে কেন? টাফ হয়েছে, এদিনের ম্যাচের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় এগিয়ে চলো সংঘের ফুটবলার দেবাশিস রায়। দেবাশিস রায়ের হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন ক্রীড়া সাংবাদিক অনির্বাণ দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।